হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে উঠে উঠেই ঘুম থেকে ঢুলো ঢুলো চোখ নিয়ে চলে যাচ্ছি দুধের জন্য বোতলটা দিতে, কারণ কখন দুধ দিয়ে যাবে বোঝা মুশকিল। বুঝতেই পারি না কখন সকালে উঠে কখন দিয়ে যাই। তো দুধের বোতলটা আমি রেখে ওখানে ওই ঘষে দুধটা আমার বোতলের মধ্যে রেখে দেই, আমি পরে গিয়ে নিয়ে আসি। আর সকালে উঠেই মনটা দেখতে পাচ্ছ কেমন চুপচাপ আমার, তো আমি এভাবেই মানে দেখো মনটা দেখে বুঝতে পারছো তোমরা কেমন চুপচাপ। তো বলছি কেন চুপচাপ, আমি এদিকে কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে, একটু ফ্রেশ হয়ে এগুলো ধুয়ে নিচ্ছি, ভাত বসাতে হবে। সকালে উঠে উঠেই জানো আমার ডিউটি হচ্ছে রান্নার রুমে। আমার হচ্ছে সকালের ডিউটি, চাকরির কাজ হচ্ছে রান্না করা। সকালে উঠেই রান্না, প্রতিদিন আমার 8টার দিকে রান্না শুরু হয়ে যায়। তো রেগুলার যেটা করি আজকেও সেটাই, থালাবাটিগুলো ধুয়ে নিয়ে এই যে দুই দিকে, একদিকে দুধ আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি হচ্ছে। আর এখানে সবজিগুলো কাটা করতে হবে, কাটতে হবে। আমি চলে আসলাম রুমে, এসে রুমের কাজ কিন্তু হয়নি, উঠে উঠে রান্না বসিয়েছি, নিজে একটু ফ্রেশ হয়ে রান্না বসিয়েছি। তো এখন আমার মনটা দেখতে পাচ্ছ একদম চুপচাপ, এখন ওষুধগুলো খেয়ে নিব। তো বন্ধুরা, সকালে ওঠে না মনটা খুব খারাপ থাকে, খারাপ থাকে বলতে চুপচাপ ভালো লাগে না, কথা বলতে খুব বেশি ভালো লাগে না, চুপচাপ থাকি। যখন 2-3 ঘন্টা ওঠা হয়ে যায় ঘুম থেকে, তখন আবার ঠিকঠাক হয়ে যায় নর্মাল। কিন্তু ঘুম থেকে উঠে উঠে কেউ যদি পাশে কথা বলে তবুও আমার ভালো লাগে না, নিজে তো কথা বলি না। যদি কেউ অন্য সময় পাশে অন্য কেউ এসে যদি কথা বলে তাহলে আমার ভালো লাগে না। ওষুধগুলো সমস্ত কিছুই, সবটা ওষুধই খালি পেটে। তো তোমাদের ওই যে ব্লগ দেখছি আর ওষুধগুলো খাচ্ছি, এখানেও তাই সবজিগুলো কাটছি আর একদিকে ব্লগ দেখছি। ব্লগ শেষ হয়ে গেলে ব্লগ দেখে মানে চালিয়ে রাখি আমি, এভাবেই কিন্তু ব্লগ দেখি। তো এই যে দেখতে পাচ্ছ এদিকে সবজিগুলো কাটছি, ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি। তো সবজিগুলো এখন কেটে নিচ্ছি, সবজিগুলো কেটে সবজি বেশি খাচ্ছি এখন আমরা, খুব কম হচ্ছে মাংস খাওয়া। গরম যা পড়ছে সবজি খাওয়াটাই বেটার। এখানে দেখো পটল আর ঝিঙে একসঙ্গে রান্না হবে, তো ওটা এখন পটলটা হালকা ভেজে নিচ্ছি, একদম তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি। বড় বলছে একদমই তেল খেও না, তো এখানে না দিলেই না, সেই মতোই তেলটা দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিলাম লঙ্কার সাথে, কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দিতে নিষেধ করছে, যেগুলো গুঁড়ো লঙ্কা দিতে হবে সেগুলোই দিচ্ছি। এখানে ঝিঙে পটল বসিয়ে দিয়েছি, ওপাশে একটা রান্না বসাবো, তো এদিকে মশলা সমস্ত দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ওদিকেও রান্নাটা বসাবো, দুই দিকেই রান্না হবে। আছে যখন খালি তো রান্নাটা তো করতেই হবে, 2টো ওভেন 3টে ওভেন মানে 3টে চুলা নিয়ে লাভ কী, এগুলোর জন্যই তো সুবিধা। এই যে কচু আর 2টো আলু দিয়ে দিয়েছি, ওদিকে রান্না হচ্ছে। আর এখানে পটল ভাজা খাবে মেয়ে, বলছে আমি পটল ভাজা খাবো, রান্না খাবো না। তো পটল তো আমি খোসা ছাড়াই না, যদি যখন ভাজি তো আজকে খোসা ছাড়িয়ে নিয়েছি রান্নার জন্য, তো ভাজা খাবো বলছে, সেই জন্য মেয়ের জন্য 5টা এই পিস তুলে রেখেছিলাম, এখন ভাজা হচ্ছে। আর এই পাশে কচুর ঝোল, এই যে কচু বসিয়ে দিয়েছি। চলো এখন আমরা কিন্তু কমপ্লিট করে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। বর কিন্তু খেয়ে রেডি হতে শুরু করেছে আর আমি এখন খাচ্ছি। যখন বর খাচ্ছিল তখন আমি ঝাড়ু দিচ্ছিলাম, আর মেয়ে তো খাচ্ছে, মেয়ে বাচ্চা ছেলে, খেতে খেতে টাইম লাগেই, কিন্তু বরের খাওয়া কমপ্লিট। তো বন্ধুরা, এইমাত্র আমি তোমাদের সামনে আসতে পারছি, মানে সকাল থেকে এমনি টুকিটাকি খুব কাজের চাপ ছিল না, ভেবেছিলাম যে আমি পুরো ডিপ ক্লিন করব, দিয়ে আমার এই পর্দাগুলো পরিষ্কার করতে হবে, যে ওখানে পর্দা আছে এদিকে জানলায় পর্দা আছে, তো পর্দাগুলো পরিষ্কার করবো ভেবেছি। আজকে করতাম না, খুলে রাখতাম ডিপ ক্লিন করে, তো ডিপ ক্লিনটাই হলো না, 12টার সময় লাগবো ভেবেছিলাম। তো মেয়েকে স্কুলের অঙ্ক পড়াচ্ছে, কিছু কিছু অঙ্ক সরল অঙ্ক ওর পাপা দিয়ে গেছে সকাল টাইমে, জানো আমি পড়াই না, ওর পাপা পড়ায়, তো ওর পাপা দিয়ে গেছিলো, তো ওর পাপা দিয়ে গিয়ে অফিস চলে গেলো। তো অঙ্ক বসে আছে, একটা করছে বসে আছে, মনোযোগও দেয় না, মাথায় মানে পাল জানলেও করে না, তো মাথাটা লাগাই না যে একটু চিন্তা ভাবনা করে অঙ্কটা করি, তা করে না। তো অঙ্ক করাছিলাম, বকেওছি আবার মরাও হয়েছে, তো অঙ্কটা এইমাত্র শেষ করলো, এখন 1:30 বাজে। আমি ঝাড়ুটা মানে বিছানাটা তো আমি গোছাইনি, ওর পাপাই গুছিয়েছে, আর আমি ঝাড়ুটা দিয়েছি, ঝাড়ু দিয়েছি, কিচেন ক্লিন করেছি,
কিচেনে থালাবাটি পরিষ্কার এইটুকু করা হয়েছে, আর কিছু করবো না। দেখো স্নান করে নিবো, আজকে ভাবছি আমি বাথরুমটা ক্লিন করবো, তো বাথরুমটা ক্লিন করে নেবো, মেয়েকে স্নান করে দিয়ে বাথরুমটা ক্লিন করবো, কালকে ডিপ ক্লিন করবো, আজকে ডিপ ক্লিন করা হচ্ছে না। তো চলো বন্ধুরা, পরে আবার আসবো, একবার স্নানটা সেরে নিই, এখন 1:30 বেজে গেছে অনেকটা। এই যে বই নিয়ে পড়ে আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে অঙ্ক। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, আর চলো আমি এখন স্নান করবো মেয়েকে নিয়ে, মেয়েকে করিয়ে দিব, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। এই যে অঙ্ক, সরল অঙ্ক, এই সরল অঙ্কটা করছে, তো একই জিনিস করছে ঠিক আছে, কিন্তু মানে করতে করতে ভুলে যাচ্ছে, এইগুলো হচ্ছে খুব খারাপ জিনিস, মনোযোগ দেয় না। তো এই ছিল অঙ্ক। তো চলো পরে আবার কথা বলবো, ওকে স্নান টান সেরে নিয়েই। একেবারে স্নান টান সেরে এসে জামা কাপড় মেলে দিচ্ছি, আর বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, কিন্তু বৃষ্টির নাম নেই। হাওয়াটা যখন দিচ্ছ তখন বৃষ্টিটা দাও, এটা দিতে পারছো আর ওটা দিবে না কেন, কি আর বলবো উপরওয়ালাকে। তো মেঘলা মেঘলা অবস্থা, যখন হাওয়া দিচ্ছে দিতে পারছে, এটা দিচ্ছে তো ওটা দিচ্ছে না, কবে যে ওটার মুখ দেখতে পাবো, বৃষ্টির মুখ আর দেখতে পাবো না। একটু মেয়েকে বাইরে নিয়ে যাচ্ছি, একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি, সারাদিন রুমের মধ্যে আছি, একটু বাইরে যাই, বাইরে ঘুরে আসি। তো চলো, আমার তো বাইরে যাওয়া হয় দেখ ক্যামেরায় অন করতে ভুলে যায়। চলো, অন্ধকার অন্ধকার হয়ে আসছে, এখন বেজে গেছে 6:45, এখন একটু বাইরে যাই, মেয়েকে একটু খেলিয়ে আসি, মেয়েটা ঘুরে আসুক, সবার সাথে ঘুরে বেড়া খেলুক, ভালো হবে, সারাদিনে বাড়িতে থাকে। চলো দেখিয়ে দিই মেয়েকে, এই যে মেয়ে রেডি হয়ে গেছে, তাই তো। চলো 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 বাইরে, চলো জুতোটা পরো, তুমি জুতো পরো, চলো চলো চলো। হ্যাঁ ঠিক আছে, হাওয়ায় জুতোই পরো, চলো চলো ঘুরে আসি একটু। তাতা বন্ধুরা দাঁড়াও, ওই বন্ধুরা, ব্লগ তৈরি করতে করতে কখন যে কতটুকু ব্লগ করছি বোঝায় মুশকিল, কোনোদিন বেশি হয়ে যাচ্ছে, কোনোদিন কম হয়ে যাচ্ছে। আজকে যেমন এডিট করতে করতে দেখতে পাচ্ছি একেবারেই কম, তো কী আর করার আছে, যখন যেটা হচ্ছে মানে ব্লগ যখন বানাচ্ছি তখন বুঝতে পারছি যে কতটুকু হয়েছে। এই মেয়েকে একটু বাইরে নিয়ে আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রিলস বানাচ্ছি। ভালো লাগলে প্লিজ, এইটুকুই হচ্ছে ভিডিও, তো স্কিপ করো না, একটু যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো।